দিনে 30 পারা কোরআন মুখস্থ করে শুনিয়েছিলেন। নবী সাহাবীরা আমাদেরকে দিন দিয়েছে, আমরা হচ্ছে নবীর ওয়ারিস। আমার ভাই, আপনি ঈমান এনেছেন আল্লাহকে, দেখেছেন কেউ আপনাদের মধ্যে বলুন? দেখেননি? দেখার খায়েশ আছে না? নাই। আছে। আল্লাহ তাআলা এই না দেখে বিশ্বাসের কারণে এর উপহার হিসাবে জান্নাতি দিকে সব থেকে বড় উপহার আল্লাহ যেটা দিবেন সেটা হচ্ছে আল্লাহ দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন যখন আমাদের বাবারা যখন আমাদের জন্য মেয়ে দেখতে যায়, বাড়িতে এসে বলে তোর লেগে একটা মেয়ে দেখে এলাম, ছেলের মনেতে তখন কি লাড্ডু ফুটে, আমি কবে যাব দেখতে, মেয়েটা ফটো আনো নাই, মেয়েটার ফটো আনোনি, একটু দেখালে ভালো হতো। বলে না ফটো আনিনি, তুই একদিন যাবি দেখতে, অমুক ডেটে যাবি, আমি ডেট করে এসেছি। আর তখন চিন্তা হবে আল্লাহ ওই ডেটটা কবে আসে, তাই না? মনেতে খালি লাড্ডু ফুটবে, আমি কবে দেখব আমার যে বিবি হবে তাকে। আমার ভাই সিজদায় পড়ে কাঁদুন, আল্লাহ কবে তোমার দিদার হবে, সেই দিনটা কবে হবে, আর দিদারটা যখন হবে কত সুন্দর হতে পারে। নবীদের মধ্যে একজন নবী, একজন পয়গম্বর খায়েস করেছিলেন, মনের আরমান জাগিয়েছিলেন, আল্লাহ তোমাকে দেখতে চাই, তিনি হচ্ছেন হযরতে মুসা নবী। কি বুঝলেন? আমার আল্লাহ বললেন মুসা নবী যখন দূরে আগুন দেখতে পেয়েছে, তার পরিবার বর্গকে বলল তোমরা এখানে অপেক্ষা কর, আমি আগুন নিয়ে আসি তোমাদের জন্য। হেঁটে হেঁটে যাচ্ছেন আগুনের দিকে এগিয়ে, যখন তিনি বুঝতেই পারেননি হাঁটতে হাঁটতে কখন তুর পর্বতে প্রবেশ করেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করে সঙ্গে সঙ্গে একে বললে মুসা নবীকে আওয়াজ দিলেন, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, হে আমার নবী তুমি তোমার জুতোগুলো খুলে ফেলো, তুমি পবিত্র তুয়া পর্বতে অবতরণ করেছো, প্রবেশ করেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সেই আগুনের কাছাকাছি পৌঁছায় শুধু ছালাকটা দেখে মুসা নবী বেহুশ হয়েছিলেন। আমার আল্লাহ বললেন হে আমার মুসা, তুমি আমাকে তো দূরের কথা, আমার তাজাল্লি দেখে তুমি বেহুশ হয়ে গেলে। বললে আল্লাহ এ খেস কি আমার মনের আরমান কি মিটবে না? আল্লাহ বললে অবশ্যই, এটার জন্যই শোনো, জান্নাতিদিকে সব থেকে বড় উপহার দেব, সেদিনে আল্লাহ দিদার হবে জান্নাতিদের। জোরে বলুন সুবহান। আমার ভাই ওই জন্য আমরা মুসলমান মুমিন, আমরা দুনিয়াতে বাঁচলে বেঁচে থাকলে কি আরমান নিয়ে দুনিয়াতে থাকব জানেন? যে আমরা যদি দুনিয়াতে যতদিন থাকব হকের উপরে আর ইমানের উপরে টিকে থাকব। জোরে বলুন ইনশাআল্লাহ। হযরতে সাইয়েদেনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়েতে দড়ি বেঁধে উটের পেছনে বেঁধে দিয়েছে, এত টেনেছে উটটাকে খেদারেছে, পিঠের এই চামড়াটা কোমরে নেমে গেছে। বেঈমান কাফেররা বললে হে বেলাল কালমা ছাড়ো, তা না হয় তোমাকে মৃত্যু বরণ করতে হবে। বেলাল হাবশী বললেন আল্লাহর কসম আমি শাহাদতকে পছন্দ করি, কিন্তু কালমা থেকে সরার রাস্তা আমার কাছে এতটুকু নাই। জোরে বলুন সুবহান। আমার নবী বিশ্ব নবী, সকলে বলুন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন 40 বছর বয়সে। আমার নবী বিশ্ব নবী জানেন প্রথম নবুয়ত পাওয়ার পরে সব থেকে কাছের বন্ধু, প্রিয় বন্ধু তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাকে গিয়ে বললে হে আমার বন্ধু আবু বকর, তোমাকে একটা কথা বলবো, বিশ্বাস করবে? কি কথা? বললে আল্লাহ আমাকে নবুয়ত দান করেছে, এটা কি তুমি বিশ্বাস করো? হযরতে আবু বকর বুকে জড়িয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে মুহাম্মদ আমি প্রথম কালমা পড়ে আমি আপনার প্রতি ঈমান আনলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী বললেন আবু বকর তোমার নাম আজ থেকে আবু বকর নাই, তোমার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী, তুমি আমার খাস, তুমি আমার কালিজার টুকরা। প্রথম কালমা পড়লেন নবীজির উপরে হযরতে আবু বকর। যতগুলো নবী আর পয়গম্বর দুনিয়াতে এসেছে প্রত্যেকটা নবী আর পয়গম্বরের
প্রথম দাওয়াত, প্রথম তবলিগ যেটা ছিল সেটা হচ্ছে এক আল্লাহর প্রতি বিশ্বাস, অনেকগুলো আল্লাহর প্রতি, অনেকগুলো আল্লাহর প্রতি। কিন্তু বড় কষ্ট লাগে জানে, আমরা আজকে একটা মৌলভীকে ছেড়ে দিই, একটা উলামাকে ছেড়ে দিই, আমরা কাদের কথা শুনছি, কাদের কথা অনুসরণ করছি। ফেসবুকে যদি কোনো নেতা কোনো পোস্ট করে, সমাজের মানুষ সেটাকেই মেনে নেয়, শরীয়ত মনে করে। কোরআনে আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারদ্দুহু ইলাল্লাহ। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, আল্লাহ এবং রসুলের পরে তোমরা যাকে নবী নেতা হিসাবে মানবে, প্রথমেই খোঁজ রাখবে তার মধ্যে দিন আছে কিনা, তার মধ্যে ইলম আছে কিনা, তার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা, দিনদারি আছে কিনা, তাকওয়া পরেজগারি আছে কিনা, তার মধ্যে সততা আছে কিনা, তারপরে তোমরা তাকে নেতা হিসাবে সিলেক্ট করবে। আপনারা যদি এই ইমামকে নেতা করেন, কি বলবে? মদ খা বলবে তো, কথা বলেন না আপনারা, বলবে গাঁজা খাওয়ার কথা বলবে, বলবে না। আর আমি আপনাকে বলে যাই, রাগ করবেন, আমি বলেছি না আমার কথা খুব গায়ে লাগবে? আমাদের দেশে মাতাল না হলে বড় নেতা হওয়া যায় না, আমি বললে খুব রাগ ধরবে কথাটা। মিলাবেন বাস্তবে, আর ইসলাম বলছে, শুনেলেন গুদা বাংলায়, আমাদের বাপ চাচা দাদু যারা আছে, বয়স্ক মানুষ আপনারা জানবেন, একটা কথা আছে আমাদের দেশে, সঙ্গ দোষে লোহা ভাসে। পরেরটি কথাটা শুনেননি? সঙ্গ দোষে লোহা ভাসে। আপনার সঙ্গ যদি ভালো হয় আপনি ভালো হবেন। আমাদের দেশের অনেক ছেলে বলে, আমি আমার বন্ধুর কাছে উঠা বসা করি, আমার বন্ধুরা মদ খায় কিন্তু আমি ছুই না। কতদিন খাবি না? এক সপ্তাহ, দু সপ্তাহ, তারপরে বন্ধু বলবে আচ্ছা এক কাজ কর না, এক কুলি লেন, একটু নিয়ে দেখ, এক কুলি লে। সে প্রথম দিনে বিরাট খারাপ, খাবো না, এটা প্রথম দিন। দ্বিতীয় দিন বলবে তো আর এক কুলি লে, আজকে আমি বলছি ভালো লাগবে, দেখ চানাচুরটা একটু সেনে ভালো করে দে, মাংসটা দিয়ে খা, লিবে। তিন দিন খাবেন না, এক সপ্তাহ পরে আপনার নাম হবে বোতল টানা একটা পাক্কা মাতা। কেন? আপনি যার সঙ্গে উঠা বসা করছেন সেই সঙ্গটা খারাপ, সেই সঙ্গটা পেতে এতটুকু দেরি লাগবে না। আর আপনার উঠা বসা যদি একটা দাড়ি টুপি নামাজি মুসল্লির কাছে হতো, আপনিও নামাজি হয়ে যেতেন। দাড়ি টুপি নামাজির কাছে বসলে সে বলতে, এই ভাই তুমি আমার কাছে বসছো, নামাজ পড়ছো না, তুই একবার চল না নামাজ পড়তে, বলবে না বলবে না, নামাজ পড়তে চল, একদিন দুদিন তিন দিন আপনি নামাজি হয়ে যাবে, আপনি দিনদার হয়ে যাবে। তাহলে শুনেন, পাকিস্তানের একজন পপ স্টার, তার নাম হচ্ছে জুনেদ জামশেদ, আমার কাছে একটা বই আছে, বইটা সময় পাইনি ছাপার, ইন্টারনেট থেকে নিয়েছিলাম, উর্দু বইটাকে বাংলায় আলহামদুলিল্লাহ করা হয়েছে, আমি এখনো ছেপে উদ্ধার করতে পারি। বইটার নাম হচ্ছে মাই জুনেদ জামশেদ বল রাহা, আমি জুনেদ জামশেদ বলছি। সেখানে তার জীবনী লেখা আছে, আমি এত বড় পপ স্টার, এত বড় বিলাসবহুল জীবন থেকে, বিলাসিতার জীবন থেকে কিভাবে আমি আল্লাহর রাস্তায় ফিরে এলাম, কি করে আমি আল্লাহকে পেলাম, এটা বলতে গিয়ে তিনি লিখেছেন, আমি আমার স্টেজ শো করে একদিন দিনের বেলায় ফিরছি, রাস্তায় দেখলাম কিছু মানুষ নামাজি মুসল্লি দাঁড়িয়ে আছে, তারা পায়ে হেঁটে ব্যাগ কাঁধে করে যাচ্ছে। আমি দাঁড় করিয়ে বললাম, ও বাবা এত রোদ্দুরিতে আপনারা কোথায় যাচ্ছেন, গাড়ি ফাড়ি নেই? বলে বাবা পাশের গ্রামে যাচ্ছি। কিসের জন্য? বলে মানুষকে নামাজের জন্য দাওয়াত দিতে যাচ্ছি। জোরে বললেন সুবহানাল্লাহ। বললে তাই? কাঁচটা লাগিয়ে বললে লোকগুলো পাগল, লোকগুলো পাগল। সেই লোকটা চলে যাওয়ার পরে তিনাদের যিনি আমির সাহেব ছিলেন তিনি বলছেন, লোকটা কে রে? বললে আরে চিনতে পারেননি, এই তো হচ্ছে গায়ক পপ স্টার জুনেদ জামশেদ। তার নম্বর কালেক্ট করা হলো, তাকে ফোন করা হলো, আপনি একবার আমাদের এই মসজিদে আসুন। রাস্তায় কথা বললেন, বললে ওই সব কাজে আমার যাবার সময় নেই,
আমি বিরাট বিজি মানুষ, বললে আপনি 10টা মিনিট আমাদের কাছে সময় দিন। সেই ঠিকানা ধরে জুনের জামশেদ সেই মসজিদে পৌঁছালো, বড় একটা আলেমের কাছে বস করানো হলো। তারপরে বললে যে তোমার বাড়ি? বলে আমার বাড়ি বিলাসবহুল, আমার কাছে BMW গাড়ি আছে, যে গাড়ির মূল্য 5 কোটি, আমার কাছে এত টাকা ব্যাংক ব্যালেন্স আছে। বললে শোনো, ওইগুলো যদি তুমি নিয়ে শুয়ে থাকো আর বাড়িটা আগুন ধরি দিলে তোমার কোনো অস্তিত্ব থাকবে? বললেন আমি ছাই হয়ে যাব। বললে এই তোমার হারাম মাল কিয়ামতের দিনে তুমি সমেত জাহান্নামে নিক্ষেপিত হবে। তার মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেল, আল্লাহ দিন তার হৃদয়ে পৌঁছে গেল। সেদিনকার প্রোগ্রাম সে ফোন করে বললে আজকে আমার স্টেজ শো বাতিল, আমি যেতে পারবো না। সেখানে রাত্রি কাটালো সেই মসজিদে, তার পরের দিনের ওই স্টেজ শো বাতিল, 2 দিন কাটালো, 3 দিন কাটালো, তার জীবন পরিবর্তন হয়ে গিয়েছে। সেই জীবন থেকেই ফিরে আল্লাহর রাস্তায় চলে এলো। জোরে বলে সুবহানাল্লাহ। সেই লোকটার যখন মৃত্যুবরণ হলো, মলবিদের মতো দাড়ি, বড় বড় দাড়ি, দিনের একজন ভালো দাই প্লেন বাষ্ট হয়ে মারা গেল, স্বামী স্ত্রী মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। জোরে বলুন আল্লাহু আমিন।